সুপ্রশিক্ষার্থী আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আমার নাম সোহাগ মজুমদার তোমরা অনেকে আমাকে চিনো তো আমি তোমাদের আজকে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা আসলে আমাদের জন্য খুবই জরুরি এটা হচ্ছে সিলেবাস তো তোমার সিলেবাসটা ক্লাস 6 থেকে শুরু করে একবার ক্লাস 10 পর্যন্ত কাজে লাগে যদিও এটা সম্পর্কে হয়তো আমাদের কোনো প্রশ্ন হয় না এটা হচ্ছে আমাদের একটা বেসিক তো বেসিক জিনিসের কারণে আমরা অনেক ক্ষেত্রে ধরো উচ্চারণে অনেক বড় বড় শব্দ উচ্চারণ করতে গেলে আমরা আটকে যাই এটা না জানার কারণে এই জন্য আমি তোমাদেরকে আজকে এই সম্পর্কে আলোচনা করব তো এগুলো দেখো সিলেবাস কাকে বলে অর্থাৎ একটি শব্দের যতটুকু অংশ যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবাস বলে তুমি চাইলে এটাকে অন্যভাবে বলতে পারো তাতে হচ্ছে কি অর্থাৎ অনেক শব্দকে ভেঙে ভেঙে যে উচ্চারণ পদ্ধতি তার নাম হচ্ছে সিলেবাস তো আমরা এই সিলেবাসটা তুমি আগে বলছি এটা পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না কিন্তু তোমার ইংরেজি প্রথম পত্র বইটা পড়ার সময় যে কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেইল অ্যাপ্লিকেশন এগুলো পড়ার সময় তোমার কাজে লাগবে কীরকম যে আমি এতক্ষণ যেগুলোর কথা বললাম যেমন আমরা এটা অনেক বড় শব্দ দেখো অনেক বড় শব্দ তো এই শব্দটাকে তুমি চাইলে তিন ভাগ করতে পারো প্যারাগ্রাফ তো এতে করে তোমার এই বানানটা আর কঠিন মনে হবে না কারণ তুমি একবারে শিখতে যাও প্যারাগ্রাফ এটা হয়তো ভুলে যাবে এরপর আমরা আরেকটা শব্দ বললাম যেমন অ্যাপ্লিকেশন আমরা যদি বলি অ্যাপ এই শব্দটা সাথে আমরা অনেক পরিচিত যারা মোবাইল ব্যবহার করি অ্যাপ এটা আমরা বুঝি এরপরে লিকেশন তাহলে অ্যাপ্লিকেশন এতে করে তোমার এটা সহজভাবে তুমি আশা করি যে কোনো বড় বানান এভাবে ভেঙে ভেঙে তুমি উচ্চারণ করতে পারবে এই ভেঙে ভেঙে উচ্চারণ পদ্ধতির নাম হচ্ছে কি সিলেবাস এখন আমি তোমাদের এটা প্রোগ্রামের সম্পর্কে আলোচনা করব দেখো আমরা প্রোগ্রামটা লিখলাম তাহলে সিলেবাস এটা মূলত চার প্রকার এটা হচ্ছে মনো সিলেবাস ডাই সিলেবাস ট্রাই সিলেবাস পলি সিলেবাস তো এখানে এই যে মনো অনেক বইতে হয়তো দেখবা এখানে একটা হাইফেন আছে বাট হাইফেন না ব্যবহার করলে হয় মনো সিলেবাস এটা হচ্ছে কি ধরো এক পদাংশ যুক্ত শব্দ এক পদাংশ যুক্ত শব্দ মানে একটা পদ থাকবে কিরকম যেমন তুমি যদি বলো তোমরা কি তোমাদের একটা সাধারণ নাম আছে আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লাসে আলোচনা করেছি তো তোমরা হচ্ছে বয় দেখো বয় বিওয়াই বয় তাহলে বয়টা কি একবার উচ্চারণ হয় এটা হচ্ছে এক পদাংশ যুক্ত এটা হচ্ছে মনোসিলেবাস এরপরে তোমরা যেটা পড়ো ওটা হচ্ছে বুক বুক বই পড়ো তারপরে এটাকে ধরো আমরা যেটা দিয়ে লিখি ওটা হচ্ছে কি পেন এগুলো হচ্ছে এক পদার্থ যুক্ত এরকম অনেক অনেক শব্দ আছে তো তুমি ধরো এই শব্দগুলো মনে রাখবা এগুলো হচ্ছে মনোসিলেবাস মানে এক পদার্থ যুক্ত অর্থাৎ তোমার একটা পদ একবার উচ্চারণ করা যায় এটা ডাই সিলেবাস এটা হচ্ছে দুই পদাংশ যুক্ত দুই পদাংশ যুক্ত শব্দ তো যেমন আমরা এখান থেকে ধরো এই যে শব্দগুলো লিখলাম এই শব্দ দিয়ে আমরা যদি বাক্য তৈরি করি সরি আরো কিছু শব্দ তৈরি করি কিরকম যেমন একটা শব্দ তোমরা পাইছো কাউ বয় কাউ বয় তখন চাইলে শুধু কাউ এটা হচ্ছে তোমার মনোসিলেবাস তো কাউ বয় কাউ হচ্ছে কি রাখাল তো এটা তুমি কাউ বয় এক শব্দ তো আবার এটা আলাদা আলাদা দুইটা শব্দ করা যায় তো এক্ষেত্রে আমরা যখন এটা একাত্রে আসবে তখন আমরা দুই ভাবে পারি এখন তুমি যদি এটা উচ্চারণে ধরো এই এটাকে মানে ঘাবড়ে গেল যে এটা উচ্চারণ একবারে করতে যাও তোমার হয়তো ভুল হইতে পারে কিন্তু তুমি এখানে দুইটা পদ্ধতি চিহ্নিত করতে পারো তাহলে তোমার এটা সহজ এরপর ধরো বুক দিয়ে আমরা একটা শব্দ আছে বুকিশ 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 মানে কি যারা ধরো
অনেক বই পড়ে তাদেরকে বলা যায় মুকিশ অথবা এটাকে আবার কারো অর্থ বুঝতে পুঁথিগত তো এরপরে দেখো পেন তোমরা একটা শব্দের সাথে খুবই পরিচিত পেন্সিল পেন্সিল যে এই শব্দটা তাহলে এখানে দেখো পেন শব্দটি এখানে আছে তবে এখানে হচ্ছে এই পদের সাথে ম্যাটাইসিলি বা অর্থাৎ পেন্সিলের সাথে যুক্ত হয়ে পেন্সিল আর এখানে শুধু পেন ছিল তাহলে এভাবে তুমি একই জিনিসকে মানে একই শব্দ মানে তুমি অনেক বড় শব্দের মধ্যে পেতে পারো দেখে তোমার কাছে উচ্চারণে অবশ্যই সুবিধা হবে এবার দেখো ট্রাইসিলি বা এটা হচ্ছে তিন পদাংশ যুক্ত শব্দ তো আমরা এটা এটা যেহেতু দুইটা উদাহরণ দিলাম দেখো এই শব্দ থেকে আসলে এগুলা থেকে শব্দ হয়তো মানে মাথায় আসতেছে না এখন আমরা নতুন একটা শব্দ যেমন তুমি নিয়মিত বিদ্যালয়ে আসো এটা বলে পাংচুয়াল তোমার পাংচুয়াল তুমি হচ্ছে সময়ানুবর্তী তো এটার একটা নাউন ফর্ম আছে এটা হচ্ছে পাংচুয়ালিটি তো যেমন তখন তুমি এটাকে পাংচুয়ালিটি দেখো তিন ভাবে এটা উচ্চারণ করতে পারো এরপর দেখো একটা শব্দ আছে ধরো আমরা যেটা অর্জন করি বিদ্যালয়ে সেটা হচ্ছে কি ইজুকেশন বিদ্যালয় আমরা কি অর্জন করি শিক্ষা অর্জন করি তাহলে ইজুকেশন ইজুকেশন এরপরে একটা শব্দ আছে ধরো বিউটিফুল সৌন্দর্য বা সুন্দর এই শব্দগুলো তুমি তিনটা সিলেবাস এগুলো তো এরকম অনেক শব্দ আছে তুমি তোমার বই খুললে এটা পাইবা তো এগুলা অবশ্যই এখানে তুমি বুঝতে পারবে যে এটা তিন পদার্থ যুক্ত এবং এভাবে উচ্চারণটা করবে এরপর দেখো পলিসি লেবা এটা হচ্ছে কি তিনের অধিক পদাংশ যুক্ত শব্দ তো দেখো আমরা যখন আমাদের বিদ্যালয়ে ক্লাস যথানিয়মে শুরু হবে তখন তোমাদেরকে বই পড়ানোর সময় ফার্স্ট পার্ট বই পড়ানোর সময় আমরা এগুলোর ব্যবহারটা অবশ্যই দেখা দিব আর তার আগে তোমরা এগুলো শিখে নিবা তো যেমন এই যে তিনের অধিক অর্থাৎ কোনো কোনো শব্দ আছে অনেক বড় বড় শব্দ যেমন তোমার তুমি যখন এই বিদ্যালয়ে পড়ো বিদ্যালয়ে সবার কাছে হয়তো একটা কঠিন জিনিস সেটা হচ্ছে পরীক্ষা পরীক্ষার ইংরেজিটা কি দেখো এটা হচ্ছে এক্সামিনেশন এক্সামিনেশন অর্থাৎ কি পরীক্ষা তাহলে এটা হচ্ছে তিনের অধিক দেখো তার মানে এখানে কয়টা আছে চারটা শব্দ আছে এরপর ধরো আরো আছে ধরো একটা শব্দ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এখানে আছে পাঁচটা প্রধান যুক্ত শব্দ এরকম অনেক বড় বড় শব্দ আছে যেটা তুমি বই খুললে দেখতে পারবা তো বই খুলে যখন দেখবে তখন তুমি এভাবে উচ্চারণ করতে চেষ্টা করবে তখন দেখবে তোমার জন্য যে কোনো বড় বড় উচ্চারণগুলো একদম সহজ হয়ে গেছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই বিষয়গুলো একটু ভালো করে তোমরা পড়ার পরে অবশ্যই ভালো করে করবা আর এগুলো হচ্ছে বলছি কি বেসিক তোমার ইংরেজি বিষয় জানতে হলে এই বেসিকটা অবশ্যই তোমাকে অর্জন করতে হবে এই বেসিকগুলো তুমি যদি গ্রহণ করতে পারো তাহলে তোমার জন্য যে কোনো বড় বড় শব্দ এটাকে ভেঙে ভেঙে পড়া এবং যে কোনো বড় বড় বানান তুমি নিজে নিজে করতে পারবা অবশ্যই পারবা তো এক্ষেত্রে এইগুলা ভালো করে দেখো দেখার পরে তোমরা ফার্স্ট পার্টের প্যাসেজগুলো পড়ো এর পড়ার সময় অবশ্যই তুমি চাইলে বইয়ে তাক দিয়ে দিয়ে করতে পারো তাহলে তোমার ভবিষ্যতে মনে থাকবে এবং আশা করি এটা তোমার জন্য এই ক্লাসটা অবশ্যই একটু ফলপ্রসূ হবে এই আশা করি আমি আমার আজকের এই অনলাইন ক্লাসটা এখানেই শেষ করছি তোমার সাথে আবারও দেখা হবে তোমাদের ধন্যবাদ